সোনসার নীরবতা কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে গেল এক সপ্তাহের বেশি সময় সহিংসতা ও চলমান কারফিউর কারণে পর্যটক শূন্য বিশ্বের অন্যতম দীর্ঘতম এই সমুদ্র সৈকতে আবাসিক হোটেল ছাড়াও তালা ঝুলছে রেস্তোরাঁগুলোতেও এমন পরিস্থিতিতে হতাশ হয়ে পড়েছেন কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা ব্যবসায়ীরা বলছেন কক্সবাজারে সাড়ে চারশো হোটেলে ও গেস্ট হাউসে সাত দিনে একশো কোটি টাকার লোকসান হয়েছে পাশাপাশি রেস্তোরাঁ অন্যান্যগুলোতেও পঞ্চাশ কোটি টাকা আসলে কোটা যে আন্দোলন শুরু হয়েছে সেটা নিয়ে গত এক সপ্তাহ গত বৃহস্পতিবার থেকে এই পর্যটন শিল্প একেবারে স্থবির হয়ে গেছে এই এক সপ্তাহে আমরা প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছি কোটি কোটি টাকা লোকসানে চলে গেছি এভাবে চললে পর্যটন শিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে যাবে আমরা চাই এখান থেকে উত্তোলনে জনজীবন স্বাভাবিক হওয়ার জন্য পর্যটন শিল্পকে রক্ষার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে তো আমরা আসলে পর্যটন ব্যবসায়ীরা সবসময় মানে এই বিপদে হরতাল অবরোধ এবং রাজনৈতিক পরিস্থিতি এবং সব মিলিয়ে প্রাকৃতিক পরিবেশ সব কিছু সব সময় আমরা বিপদে থাকি তো আমরা আমাদের যেই সংকটটুকু রয়েছে এর মধ্যে আমরা মনে করি আমাদের পর্যটন খাতে এক থেকে দেড় কোটি টাকা ক্ষতি হয়ে গেছে এবং আমরা ক্ষতিটুকু কিভাবে না এবং এই সময়টুকু কতদিন চলবে তারও কোনো নিশ্চয়তা কখন দেশের স্বাভাবিক হবে এবং কবে আবার পর্যটন মুখরিত হবে কক্সবাজার সেটা একমাত্র দেশের পরিস্থিতির উপর নির্ভর করতেছে নানাবিধ ক্ষতির পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট প্রায় বিশ হাজার শ্রমিক বেকার হওয়ার আশঙ্কা করা হচ্ছে এভাবেই চলতে থাকলে অনেক হোটেল শ্রমিক তাদের চাকরি থেকেই ছাটাই হতে পারে এখন আমরা অসহায়ের মতো বসে আছি যত পর্যটক আটকা ছিল সবাই চলে গেছে এখন এই পরিস্থিতি হয়ে গেছে আমাদের ইলেকট্রিসিটি বিলটাও ফুটার কোনো রাস্তা নেই এখন এই পরিস্থিতি কবে সুস্থ হবে কবে আমরা পর্যটন বান্ধব পাবো তার কোনো নিশ্চয়তা নেই এদিকে জেলা প্রশাসন জানিয়েছে কক্সবাজারে এই মুহূর্তে তেমন পর্যটক নেই যারা কক্সবাজার ভ্রমণে এসে আটকা পড়েছিল তাদের মঙ্গলবার সেনাবাহিনীর পাহারায় পৌঁছে দেওয়া হয়েছে নিউজ ডেস্ক টিটিএন কক্সবাজার